সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। লোকপাল সুব্রত জানাই তোমাদের স্বাগত। আজকে আমি এসেছি একটা নতুন ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে তোমাদের কাছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অনেক রিকোয়েস্টও দেখেছিলাম যে দাদা কীভাবে আমরা আমার চোখটা 6x6 কীভাবে করবো, বা আমি কীভাবে দেখবো যে আমার চোখটা 6x6 আছে কি না, কীভাবে পরীক্ষা করবো। ঠিক আছে, তো তোমরা তো জানোই যে রেলের লোকো পাইলটে মেডিকেল যেটা হয় A1 হয়, ঠিক আছে। তো এতে একদম A to Z পুরো বডি পুরো চেক আপ হয়, এবং সঙ্গে চোখটা তো একদম গুরুত্বপূর্ণভাবে চেক হয়, ঠিক আছে। তো চোখে একদম ভিশন টেস্টে 6x6 একদম মাস্ট দরকার হয়, কারণ কি তোমার ওই দুটো চোখের উপর ডিপেন্ড করেই গোটা গাড়ি চলছে, ঠিক আছে। আর গাড়িতে যত যাত্রী বসে আছে সবই তোমার উপর ওই দুটো চোখের ভরসাতেই এক জায়গা থেকে অন্য জায়গায় রাতে দিনে ঘুমিয়ে তারা চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো তাদের কোনো টেনশন না নিয়ে, ঠিক আছে, জানি যে আমার সামনে যে লোকো পাইলট আছে, যে ড্রাইভার আছে, সে যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত এবং একদম A1 তার সব কিছু ফিট, সেই জন্যই তোমাকে এক জায়গা থেকে নিয়ে যেতে পারছে, ঠিক আছে। তো যাই হোক, যেটা মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো কিভাবে আমি বুঝবো যে আমার চোখটা 6x6 আছে কি না, এবং কিভাবে যদি না থাকে 6x6, 6x12 বা 6x9 থাকে, তাহলে আমি ওটা কীভাবে 6x6 করবো। দেখো, প্রথমে তোমাদের বলে দিই 6x6 আছে কি না সেটা বোঝার জন্যে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে তুমি দুটো প্রসেস আছে। একটা হচ্ছে তুমি ডাক্তারখানাতে যেতে পারো, ওখানে গিয়ে কোনো আই স্পেশালিস্টের কাছে গিয়ে চোখ দেখিয়ে তুমি সেই চার্ট যে আছে চার্টটা না নিচের চার্টটা পড়ে দিলে, নিচের লেখাটা যেটা আছে সেটা পড়ে দিলে, তাহলে তুমি ওখান থেকেই বুঝতে পারবে যে 6x6 তোমার আছে কি না। যদি না পড়তে পারো যে লেখাটা পড়বে সেই হিসাবে তোমার 6x9 বা 6x12 যা থাকে তুমি সেখানে ধরো মানে বুঝতে পারি আমি। আরেকটা প্রসেস হতে পারে, সেটা হচ্ছে যে তুমি নিজে থেকে করতে পারো, যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে তুমি কোথাও মেডিকেল কোনো একটা পাইকারি শপ থেকে তুমি চোখের একটা চার্ট, যে ওই যে চার্টটা মানে তোমার ভিশন টেস্টে যে চার্টটা 6x6 ওই চার্টটা তুমি কিনে আনতে পারো। আমি যেরকম আমি তোমার বউবাজার ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, 6x6 ওই যে চার্টটা মানে ভিশন টেস্টের চার্টটা, তো ওইখানে এক মেডিকেল শপ থেকে আমি নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমি বাড়িতেই রেখে ওটাকে 6 মিটার ডিস্টেন্সে রেখে আমি এটাকে নিচের লেখাটাকে আমি দেখছিলাম আমি পড়া যায় কি না। তো আমি পড়তে পেরে যাচ্ছিলাম, কিন্তু আমার একটা চোখে একটু হালকা হালকা প্রবলেম হচ্ছিল, যেটা হয় প্রায় সবেরই হয়ে থাকে, যেটা কিনা তোমার একটাতে তো 6x6 থাকে প্রায়, কিন্তু একটাতে হয়তো 6x9 বা 6x12 এরকম আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে তোমার তোমরা ওভাবে নিশ্চয়ই ওভাবে পরীক্ষা করে দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরে এবারে যেটা মেন প্রশ্ন সেটা হলো, দাদা যদি আমার 6x6 না থাকে তাহলে আমি 6x6 ওটাকে করবো কী করে? দেখো, 6x6 তো ওইভাবে 6x9 বা 6x12 6x6 করা তো সম্ভব না, সম্ভব, কিন্তু কিছু কিছু প্রিকোশান আছে যেগুলোকে তোমাকে একটু চেষ্টা করতে হবে মেনটেন করে চলা, ঠিক আছে। যেমন তোমাকে চেষ্টা করতে হবে খাওয়া দাওয়ারে মানে যেগুলো তোমার ভিটামিন এ জাতীয় যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো খেতে হবে, একটু বেশি পরিমাণ পালং শাক খেতে হবে, ঠিক আছে, যাতে পালং শাকে তোমার চোখের জন্য ভালো। আবার বেশি খেয়ে নিও না, যাতে বেশি খেয়ে নিলে আবার পেট খারাপ হয়ে যাবে সেরকম না, প্রত্যেক দিনে খাবার একটু পালং শাক রাখার চেষ্টা করবে। তারপর চেষ্টা করবে যে একটু খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটা, সকালবেলা ভেজা ঘাসের উপর দিয়ে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটা, বা পাটাকে সবসময় মাটিতে টাচ করে রেখে চলা, বা সকালবেলা কী করবে একদম পরিষ্কার কলের জল চোখে ঝাপটা মারা চোখের মধ্যে, তাতে কী হবে চোখটা আরও ফ্রেশ হবে, এ হবে। আর কিছু মা পুরো একদম একটা কাজ করতে পারো যে কোনো গামলার মধ্যে জল নিয়ে একদম চোখটাকে খুলে ওর মধ্যে চোখটাকে মানে ঢুকিয়ে চোখটাকে একটু মানে ব্যায়াম, চোখের যে ব্যায়ামগুলো আছে এরকম করে চোখটাকে পাক দেওয়া ঘোরানো এরকম ওর মধ্যেই, ঠিক আছে। বা এমনি চোখের কিছু কিছু ব্যায়াম আছে যেগুলো তুমি করতে পারো, ঠিক আছে। তো এইসব কিছু কিছু প্রিকশন আছে যেগুলো মেনটেন করে তুমি চললে কী হবে তোমার মোটামুটি একটা চোখ 6x6 না হলেও কী হবে 6x6 থেকে মানে 6x9 থেকে 6 মানে বেশি বেড়ে যাবে না, কমবে তো বাড়বে না, চোখটাকে হেলদি রাখার চেষ্টা করবে। বা সকালবেলা বা মানে সন্ধ্যাবেলা ঘুমানোর আগে কী করবে যে একটু গরম ভাব মানে কাপড়ের মধ্যে গরম ভাব নিয়ে চোখে একটু দেবে। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমার চোখে আমি যখন টেস্ট করাই তো দেখলাম যে আমার ডান দিকে চোখটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু বাম দিকে চোখটা একটু পাওয়ার হালকা আছে, মানে 6x6 একদম হচ্ছিল না। তার জন্য ডাক্তারের সঙ্গে যখন পরামর্শ করি ডাক্তার আমাকে বলছে যে তুমি একটা পারলে একটা গ্লাস ব্যবহার করো যাতে তোমার 6x6
একদম 6x6 বা 6x মানে একটু যে বেশি রয়েছে সেটা আর বেড়ে না যায়, ঠিক আছে। তো সেজন্য কিছুদিন গ্লাসও আমি ব্যবহার করেছিলাম, প্লাসে আমার কোনো প্রবলেম ছিল না, মাইনাসেই প্রবলেম ছিল একটু হালকা। তো এবার ধরো কারো হয়তো আরও অনেক বেশি আছে, যেটা যারা একদম 6x6 মানে নিচের লেখাটা একদমই পড়তে পাচ্ছে না, তো তুমি কিন্তু একটা বিশাল বড় ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায় সেই জায়গাতে, যখন তুমি সব কিছু পাস করে আসার পরেও যখন মেডিকেলে গিয়ে তোমার 6x6 না থাকার জন্য কেটে যাওয়া, এটা কত বড় মানে কষ্টের ব্যাপার সেটা তখনই তুমি বুঝতে পারবে যদি তুমি ওই জায়গায় পৌঁছে গিয়ে কেটে যাও, ঠিক আছে। তো দেখো তাহলে কি যাদের 6x6 নেই তারা কি লোকো পাইলটের জন্য পরীক্ষা দিতে পারবে না? দেখো অবশ্যই পারবে, পারো মানে তোমরা অবশ্যই পরীক্ষা দাও, ভালো করে রেজাল্ট করো, পরীক্ষায় পাস করো, ঠিক আছে। পাস করার পরে একটা প্রসেস আছে যেটা আমি ভিডিওতে আমি তোমাদের বলছি না, ঠিক আছে, ভিডিওতে বলাটা ঠিক হবে না। আমি তুমি আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে, যাদের মোটামুটি -3 পর্যন্ত রয়েছে চোখে, ঠিক আছে, তাদের চোখটা ভালো হয়ে যাবে, একটা প্রসেস আছে, ঠিক আছে। কিন্তু কোনো রকম চোখে অপারেশান বা কোনো রকম কোনো চোখে কাটাকাটি বা এইসব যদি করে নাও একবার, তাহলে কিন্তু ওই মেডিকেলে গিয়ে ফেসে যাবেই, ঠিক আছে, একদম 100% গ্যারেন্টি সহকারে আমি বলছি ফেসে যাবেই। তো ল্যাসিক বা অন্য ধরনের কোনো রকম সার্জারি চোখের মধ্যে করবে না, ঠিক আছে, যদি করে ফেলো তাহলে তুমি ওখানে গিয়ে ফেসে যাবে। কারণ দেখো এখন রেলের কাছে অনেক উন্নত মানের জিনিসপত্র চলে এসছে, যেটা কিনা তোমার এই সব যদি কোনো রকম সার্জারি থাকে বা কোনো রকম কাটাছেঁড়া থাকে চোখের মধ্যে, তো ওটা কিন্তু একদম ধরা পড়ে যাবে। তখন কী হবে, তুমি এত কষ্ট করে সব কিছু পড়াশোনা করে পরীক্ষায় যারো, তো এখন তো অনেকগুলো আরও প্রসেস তো হয়ে গেছে, এইসব পাস করে প্রসেস কমপ্লিট করে বছর 2-3 পরে যখন তুমি সেই জায়গায় গিয়ে পৌঁছাবে মেডিকেলের ওই মেন মানে মেডিকেল যখন হবে তোমার টেস্টের টাইমে, তখন যদি গিয়ে তুমি কেটে যাও কতটা দুঃখজনক হয়ে যাবে। আর এই চাকরিতে তোমাকে তো বলেছি একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি থাকে, যার জন্য এটা কিন্তু একটা মানে মিডিল ক্লাস ছেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, এই কারণে কারণ এতে কোনো ভাইবা নেই, ঠিক আছে। তো ভাইবা না থাকার জন্যে এতে কিন্তু টাকা পয়সার কোনো ব্যাপার চলে না, এখন নিট অ্যান্ড ক্লিন ছেলে লাগে, এবং ভাইবা না থাকার জন্যে আর এতে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এতে বাংলাতে পরীক্ষা দেওয়া যায়, মানে যারা বাঙালি ছেলে আছে তাদের জন্য একটা স্পেশাল ফেসিলিটি। বাঙালি কেন, মানে ভোজপুরি হলে ভোজপুরি, বিহারি হলে বিহারি, যে সমস্ত নিজস্ব মাদার ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারে, সেই জন্যে একটা বিশাল গুরুত্বপূর্ণ রেলের এই পরীক্ষা। আর এতে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি থাকে, অন্যান্য রেলের চাকরির ক্ষেত্রে না নিলেও চলবে কিন্তু এখানে নিতেই হবে, কারণ ছেলে না হলে তার রেল তার গাড়ি চালাতে পারবে না, ঠিক আছে। আর যার জন্যে আর কী হয়, এতে আর একটা ভ্যাকেন্সি এই জন্যে তৈরি হয়ে যায়, কারণ এতে মানে তোমার আনফিট হয়ে যায় সবাই, কারণ এতে তো A1 ফিট লাগে, আর A1 ফিটটা সবসময় তো আর থাকে না, কারণ যত বয়স বাড়বে কন্টিনিউ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো আর ফিটনেসটা নানান রকমভাবে কমে, কারো সুগার হয়ে যাচ্ছে, কারো চোখে প্রবলেম হয়ে যাচ্ছে, এমন কিছু কন্ডিশন এসে যায় যাকে যার জন্য ওখান থেকে বেরিয়ে যে অন্য কোনো মানে রেলেরই অন্য কোনো জবে তাকে দিয়ে দেওয়া হয়, যার জন্য রানিংয়ের যে ভ্যাকেন্সিটা সবসময় ফাঁকা হয়ে থাকে, যার জন্য প্রত্যেক বছর একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি এতে তৈরি হয়। আর সাধারণ ছেলেদের জন্য মানে মিডল ক্লাস ছেলেদের জন্য এটা একটা খুব বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই জন্যে তাহলে যারা ধরো চেষ্টা করছো এই চাকরিটা এই জবে আসার জন্যে, তাহলে কি তোমরা ছেড়ে দিবে তোমাদের চোখটা 6x6 নেই বলে? অবশ্যই না, একটা প্রসেস আছে, আমি অবশ্যই বলবো। তোমরা আমার ডিসক্রিপশানে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নম্বর, ওতে তোমরা হোয়াটসঅ্যাপ করো, আর যারা আমি ডিসক্রিপশন মানে তোমার ডিসপ্লেতেও আমি দিয়ে দেবো নিশ্চয়ই তোমাদের সুবিধার্থে। তো অবশ্যই তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই করো, কিন্তু যদি তুমি ওই জায়গায় গিয়ে পৌঁছে যাও অবশ্যই তুমি যোগাযোগ করবে, বা এখনও পারলে করতে পারো, আমার একটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমাকে আমি জয়েন করে দেবো, ওর মধ্যে আমি সব কিছু ডিসকাস করে দেবো, কিন্তু ভিডিওর মধ্যে করতে পারছি না, কারণ এটা একটা মানে সেন্সিটিভ ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ কী বলো তো, আমি যদি এইসব কথা এভাবে ওপেনলি তোমাদের ভিডিওতে জানাই তাহলে কী হবে, ভিডিওটা তো চারিদিকে ছড়াবে, এবং তাতে কী হবে, একটা টাইম এসে তোমরা যখন ওই জায়গায় পৌঁছে যাবে ধরো মেডিকেলের জায়গায়, তখন দেখো কানাকানি হতে হতে সব জায়গায় জানাজানি হয়ে যাবে, ঠিক আছে, আর জেনে গেলে তখন কী হবে, তোমারই সমস্যা হয়ে যাবে, কারণ তখন আমি যেটা বলছি ওটার জন্য ওরা হয়তো আলাদা করে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করবে, তখন কী হবে যারা ওই জায়গায় গিয়ে তখন ওই এর জন্য গিয়ে ফেসে যাবে। তো আমি চাইছি না যে জিনিসটাকে লিকেজ করার, তোমাদের ভালোর জন্যই বলছি, ঠিক আছে, আর যোগাযোগ অবশ্যই রাখো, তোমাদের আমি জানিয়ে দেবো, কোনো চিন্তা করার কিছু নেই। তাহলে এই ভিডিওটা এতদিনই থাক, আবার দেখা হচ্ছে কোনো আরও
ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আর যারা নতুন দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে আমার দেওয়া ভিডিও প্রত্যেকটা নতুন নতুন ভিডিও তোমার কাছে আগেই চলে যায়। আর তাহলে টাটা বাই, আবার নতুন ভিডিও দেখা হবে, ঠিক আছে, টাটা বাই।